আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে আমার সামনে আমার আগে আমার সিনিয়র কলিগরা ওনারা এত কথা বলে গিয়েছেন যে আমার আসলে বলার কিছু নেই। আমি শুধু এতটুকু বলবো, যারা আমরা ডক্টর তারা তো জানি যে কি করে থাকতে হয়। যারা এখানে অনেকেই নন ডক্টরস আছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আসলে নিজেকে সুস্থ রাখতে কি প্রয়োজন এই জিনিসটা জানতে হবে। নিজেকে সুস্থ রাখতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না, প্রয়োজন দুটো জিনিসের। একটা হচ্ছে নিজস্ব সচেতনতা, একটি হেলদি এবং একটি ব্যালেন্সড ডায়েট হ্যাবিট এবং একটি হেলদি লাইফস্টাইল। এই দুটার মধ্যেই আমাদের জীবনের সুস্থতা এবং সব কিছু নির্ভর করে। আশা করছি আমার যে ডক্টর কলিগরা আছেন, যে সিনিয়র স্যাররা আছেন, স্যাররাও একমত হবেন। আর সাউল এতটুকু বলবো যে সাউল আসলে মানুষের হৃদয়ে বাস করে। এখন সাউল আপনাদের প্রতিটা মানুষের মধ্যে বাস করে। সাউল নতুন কিছু না, এটা চিকিৎসা পদ্ধতি না, এটা শুধু নিজেকে শুধরে নেওয়া, নিজের কিছু ভুল ত্রুটিকে শুধরে নেওয়া। যেমনটি স্যার বললেন যে স্টেন্ট যদি করানো হয় এটা 3 মাসের মধ্যে 4 মাসের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে, একইভাবে সাউলের চিকিৎসা পদ্ধতিও বন্ধ হয়ে যেতে পারে। এটাকে খোলা রাখার বা নিজেকে সুস্থ রাখার জন্য যে দুটা পদ্ধতি বললাম, এই দুটো পদ্ধতির আসলে কোনো বিকল্প নেই। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা কারোর সাথে সংঘর্ষে লিপ্ত হতে আসেনি, আমরা একত্রে কাজ করতে এসেছি। আমরা চাই সবাই মিলে একত্রে কাজ করি, তবে এগিয়ে যেতে হবে, আমরা এগিয়ে যেতে পারবো। আমরা অনেক দরিদ্র দেশ, এই দেশে আসলে বিকল্প চিকিৎসার কোনো অল্টারনেটিভ নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।